টানা 8-10 দিন ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বেশিরভাগ অঞ্চল। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার পরিবার। গতকাল রবিবার এসব পরিবারের মধ্যে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান। এ সময় তিনি উপজেলার প্লাবিত ঢেমশা, বাজালিয়া, চরতি ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে তার গ্রামের বাসায় তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। চ্যানেল কর্ণফুলীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সাতকানিয়া উপজেলার প্রায় 80% জায়গা বন্যায় প্লাবিত হয়েছে, অথচ সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা এখনও আসেনি। সরকারের কাছে আমাদের দাবি, সাতকানিয়া উপজেলাকে বন্যা দুর্গত এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এবং অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারিভাবে সহযোগিতা করা হোক। পাশাপাশি বিত্তবানদের ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে অনুরোধ জানান তিনি। বিগত 9-10 দিন ধরে সাতকানিয়া বন্যায় প্রায় 80-90% মানুষের যে দুর্ভোগ এবং বন্যার কারণে আজকে মানুষ যে অসহায় অবস্থায়, শিশু বৃদ্ধ মানুষই অমানবিকভাবে আজকে চলাফেরা করতেছে, তার মুহূর্তে আমি আজকে আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি আজকে সাতকানিয়া লোহড়া নেতাকর্মীকে সাথে নিয়ে আমি সাতকানিয়া বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রামগঞ্চলে আমি বন্যা দুর্গত মানুষের পাশে আমি আজকে আমার তারেক জিয়ার বার্তা হিসেবে আমার নিজ পক্ষ থেকে অসহায় মানুষের কাছে আমি ত্রাণ বিতরণ করি এবং আমি সরকারের কাছে জোর দাবি জানাই, আজকে সাতকানিয়া লোহাগড়া মানুষ যে অবস্থায় এই সাতকানিয়াকে বন্যা দুর্গত ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আজকে 8-9 দিন হওয়ার পরেও সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ত্রাণ সংগ্রামে আসে নাই। আমি এই আজকের বন্যার কারণে সাতকানিয়া লোহাগড়ায় স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এবং রাস্তাঘাট যে ক্ষয়ক্ষতি হয়েছে অতি অবিলম্বে সরকারের কাছে আমি দাবি জানাই, অতি অবিলম্বে এগুলো মেরামত করার জন্য এবং সাথে সাথে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার সাতকানিয়া লোহাগড়ার সমস্ত নেতাকর্মীকে আহ্বান জানাচ্ছি। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।